আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠেকুয়া। তার জন্য নিয়ে নিয়েছি, দেখো এটা হচ্ছে গমের আটা আর এটা হচ্ছে ময়দা। যতটা গমের আটা নিয়েছি ততটা ময়দা নিয়েছি, আর তার হাফ নিয়েছি সুজি। আর বাটির যদি মাপ করা যায় তাহলে যতটা সুজি নিয়েছি ততটা তেল নিয়েছি। এখানে আমি তেল ব্যবহার করব, সাদা তেল। চলো এবার তোমরা দেখতে থাকো, আমি শুরু করছি। সর্বপ্রথম আমি আটাটাকে চেলে নেব। আর আমি এখানে অর্ধেক ময়দা আর অর্ধেক গমের আটা ব্যবহার করেছি। তোমরা চাইলে শুধু গমের আটা দিয়ে করতে পারো, এটা গমের আটা দিয়েও ভীষণ সুন্দর হয়। যতটা সুজি নিয়েছি ততটাই আমি চিনি ব্যবহার করব। এবারে চিনির মিশ্রণটা তৈরি করব। যতটা চিনি নিয়েছি তার থেকে একটুখানি কম জল নেব। সমপরিমাণে নিলেও হবে, একটুখানি আমি কম নিয়েছি। তো এবারে এটাকে একটু জাল দেব। এটার কোনো সিরা তৈরি করব না, শুধু চিনিটাকে গলিয়ে নেব। চিনি গলানো হয়ে গেছে, এবারে ঠান্ডা হতে দিয়েছি। এবারে দেখো আটাটা আমি প্রথমে ময়ান করব। তো ময়ানের জন্য সাদা তেল ব্যবহার করেছি। এখানে তোমরা ঘি দিয়েও করতে পারো। আর তেল কতটা লাগবে সেটা আমি আটা মাখতে মাখতেই বলে দিচ্ছি। তোমরা দেখতে থাকো কিভাবে বুঝবো যে কি তেলটা ঠিকঠাক হয়েছে। এই দেখো মুঠো করলাম, মুঠো করার পর আবার ভেঙে যাচ্ছে, তার মানে এই ময়ানটা হয়ে গেছে, তেল আর লাগবে না। এবারে যে চিনিটা আমি গলিয়ে রেডি করে রেখেছি সেটা একটু একটু করে এতে দেব, একবারে সবটা ঢেলে নেব না, একটু একটু করে চিনির জলটা দিয়ে আটাটাকে মাখিয়ে নিতে হবে। আর এই আটাটা খুব মানে নরম হবে না, একটু শক্ত টাইপের হবে। এই দেখো আমি 20 মিনিটের জন্য আটাটাকে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো খুব শক্ত হয়ে গেছে। তো এত শক্ত বেলা যাবে না, ওই জন্য যেই মানে চিনির জলটা বেঁচেছিল সেটা এখানে দিয়ে দিলাম। তো আটাটা ঠিক মানে ডোটা ঠিক এই রকম হবে। ঠেকুয়ার আটাটা যদি ঘি দিয়ে ময়ান করা হয় তাহলে কিন্তু ঠেকুয়া ঠান্ডা হওয়ার পর ভীষণ শক্ত হয়ে যায়। ওই জন্য যখন আমি ঠেকুয়া পিঠা করি তখন এই সাদা তেল দিয়ে ময়ান করি। এবারে বেলে নেব বেলনের সাহায্যে। তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। ঠিক এত মোটা আমি রেখেছি। তারপরে একটা কাটার নাই আমার কাছে, এটা সর্ষের তেলের বোতল। আগুনে গরম করে করে এইভাবে আমি একটা ডিজাইন তৈরি করেছি এই বোতলের দিয়ে। দেখো এইভাবে আমি কাট করে নেব। তোমাদের কাছে যদি কাটার না থাকে তো হাতেও করতে পারবে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা না থাকলেও হবে। এই ছুরির সাহায্যে দেখো যত বড় করবে ঠিক ওপর থেকে নিচে অবধি এইভাবে ছুরির সাহায্যে একটা দাগ দিয়ে দেবে। তারপরে এভাবে কাট করে নেবে। যে নিচে দাগটা দিয়েছি সেখানে এসে ঠিক এরকম করে নেবে, ভিয়ের মতো। ব্যাস হয়ে গেল, কোনো কাটারের প্রয়োজন নেই, দুটো হাত থাকলেই যথেষ্ট। দেখো হলো না ভীষণ সুন্দর হাতেই। আরো একটা সহজ পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে উপরটা কেটে নেবে,
তারপরে নিচেরটা দেখো ভি এর মতো কেটে নেবে। তারপরে হাত দিয়ে শেপটা দিয়ে দেবে ঠিক এই রকম। খুবই সহজ। আরো এক রকম সহজ পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাতে যেমন রুটির জন্য আটা নেয় ঠিক সেই রকম নিয়ে নেবে। দিয়ে নেওয়ার পরে ওপরটা এরকম ছুচলো করে দেওয়ার পরে নিচেরটা ছুরির সাহায্যে বা কোনো যে কোনো কিছুর সাহায্যে এই রকম করে ধরে নিলেই। আর একটা জিনিস বলা হয়নি তোমাদের, ঠেকুয়ার আটাটা যখন আমি মেখেছি হাফ চামচ এলাচ পাউডার দিয়েছিলাম, হয়ে যাবে। তো যাই হোক, এবার হয়ে গেছে সবগুলো। এবারে একটা স্টিকের সাহায্যে এরকম ফুটো করে নেব। এটা ফুটো করে নেওয়ার কারণ একটাই, যে ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে, ভিতরে কোনো কাঁচা থাকবে না এইভাবে ফুটো ফুটো করে নিলে। কেননা ঠেকুয়াটা পাতলা নাই, একটু মোটা সাইজের আছে, তো এইভাবে আমি সবগুলোকে ফুটো করে নেব। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, ওতে দিয়ে দিলাম তেল। আর এটা ডুবো তেলেই ভাজতে হবে। একটা একটা করে দিয়ে দেব। আর এটা মিডিয়াম আঁচে আস্তে, মানে সময় নিয়ে ভাজতে হবে। আঁচটা হাই করলে হবে না, তাহলে কি হবে, আঁচটা হাই করলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। ওই জন্যে আঁচটা মিডিয়াম রাখতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে। তাহলে ভিতর থেকে মুচমুচে হবে। আর এটা খেতে ভীষণই সুন্দর হয়, একবার করে নিলে এক মাস রেখে খাওয়া যায়। দারুণ টেস্টি হয়, তোমরাও এইভাবে ট্রাই করে দেখো বাড়িতে। ভালো লাগলে লাইক দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল বাটনটাকেও প্রেস করে দিও। তারপরে যেটা অল আসবে সেটাতেও ক্লিক করতে হবে, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ওপর থেকে আমি চিনির পাউডার ছড়িয়ে দিলাম, যেটা পাউডার সুগার বলে সেটাই। আর তোমরা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। এই দেখো আমি ভেঙেও দেখালাম, ভীষণই সুন্দর হয়েছে। এবারে খেয়ে দেখাচ্ছি। দারুণ হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। তোমরা কি করে বুঝবে যে কেমন হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। আমি যেভাবে করেছি তোমরাও ঠিক সেইভাবে করে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা মজাদার হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটাই।